আজকে আপনাদেরকে দেখাবো শাহামানত ফেরি কিভাবে সুজা করা হচ্ছে সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো। সরাসরি কিভাবে এই বার্জ দিয়ে ফেরিটাকে এত বড় এই 600 টন ওজনের এই ফেরিটাকে কিভাবে সুজা করা হয়। দর্শক যারা জীবনে আসলে আমি আমার জীবনে কোনোদিন বার্জ দেখিনি, এটা আমার প্রথমে দেখলাম যে বার্জ নামে যে জাহাজ রয়েছে যারা 5000 টন পর্যন্ত নাকি এই জেনুইন এন্টারপ্রাইজের যে সমস্ত জাহাজ রয়েছে তারা নাকি 5000 টন পর্যন্ত উঁচা করার মতো ক্ষমতা রাখে এবং এটি হচ্ছে বার্জ। দেখে হয়তো কারো পছন্দ হচ্ছে আর কারো পছন্দ হচ্ছে না, কিন্তু এটা দিয়েই এরকম 6টা জিনিস দিয়েই মূলত এই ফেরিটাকে কিন্তু সুজা করা হবে এবং সেই চিত্রটাই আপনাদেরকে আমরা দেখাবো। দর্শক, বিগত সপ্তাহে যে ফেরিটি 5 নম্বর ঘাটে এসে আমানত চা ফেরিটি ডুবে গিয়েছিল সেই ফেরিটির প্রথম পর্যায়ের উদ্ধার কাজ শেষ করার পর দ্বিতীয় পর্যায়ের উদ্ধার কাজ চলছে। এখন মূলত চলছে হচ্ছে আমানত চা ফেরিকে কিভাবে সুজা করা হবে সেই প্রসেসটা, এবং সেই প্রসেসটা শুরু করার জন্য উদ্ধারকারী যে জাহাজ, যে আপনারা জানেন যে জেনুইন এন্টারপ্রাইজ নামে একটি বেসরকারি সংস্থাকে প্রায় আমরা যতটুকু জানতে পেরেছি প্রায় 2 কোটি টাকা তারা বাজেট দিয়েছে। সেই 2 কোটি টাকা ব্যয়ে যে ফেরিটাকে উদ্ধার করার কথা, সোজা করার কথা, সেই বার্জ কিন্তু এসে গেছে এবং 6টি বার্জ আসার কথা, এর মধ্যে অলরেডি 1টি কিন্তু এসে কাজ শুরু করেছে, যেটা আপনারা সরাসরি দেখছেন। এটি হচ্ছে বার্জ, এটা দিয়েই মূলত সোজা করা হবে এই আমানত সাফেরিকে। এই আমানত সাফেরিকে তার আগের জায়গায় ফিরিয়ে আনা হবে। আপনারা যারা দেখেননি এখন পর্যন্ত বার্জ কি জিনিস, বার্জটা যারা দেখেননি দেখতে থাকুন। এই বার্জ দিয়েই মূলত সুজা করার চেষ্টা চালাচ্ছে এবং সুজা করবে এই আমানত চা ফেরি, এবং তারা অলরেডি কাজ শুরু করে দিয়েছেন এবং আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। এই হচ্ছে বার্জ, দর্শক জেবি টেলিভিশনের ফেসবুক পেজে যারা এই মুহূর্তে আমাদের সাথে কানেক্ট আছেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা 5 নম্বর ফেরিঘাট থেকে সরাসরি সম্প্রচার করছি। যারা এখন পর্যন্ত উদ্ধারকারী জাহাজ বার্জ দেখেননি বা বার্জকে চিনেন না, এটি হচ্ছে সেই বার্জ। এই বার্জটি মূলত কাজ শুরু করেছে এবং আপনারা যদি দেখেন এই বার্জটির এক সাইডে নিচু হয়ে যাচ্ছে আরেক সাইডে উঁচু হচ্ছে। এই এক সাইডে নিচে আরেক সাইড উঁচু হওয়ার মানে হচ্ছে যে সাইডটা উঁচু হচ্ছে এই সাইড ওই সাইড থেকে ফেরিটাকে উঁচু করা হচ্ছে, আর যেই সাইডটা নিচে হচ্ছে এই সাইডে প্রচুর পরিমাণ পানির লোড দেওয়া হচ্ছে। এই পানির চাপে এক সাইড উঁচু হবে আর এক সাইড নিচু হবে, এবং এই নিচু সাইডটাই এই নিচু সাইড যত নিচে হবে, যেই সাইডটা দেখতে পাচ্ছেন ক্যামেরায় সরাসরি, এই সাইডটা যত নিচে হবে, এই সাইডটা যত নিচে যাবে ফেরিটা তত বেশি উপরে উঠবে, এবং সেই প্রসেসটাই কিন্তু চলছে। আপনারা দেখতে পাচ্ছেন আমানত চা, দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমানত চা ফেরি সুজা করার যে কাজ অলরেডি শুরু করে দিয়েছে সেই চিটাগাং থেকে এসেছে জেনুইন এন্টারপ্রাইজের উদ্ধারকারী জাহাজ, উদ্ধারকারী বার্জ। সেই বার্জ দিয়ে সরাসরি এখন থেকে উদ্ধার করার জন্য সমস্ত কাজ চলছে। আপনারা যারা লাইভে কানেক্ট আছেন যারা এখন দেখতে পাচ্ছেন যে এই যে বার্জটি, বার্জ হচ্ছে মূলত পল্টনের মতো একটা, পল্টন যারা জীবনে পল্টন দেখেছেন পল্টনের মতো একটা জিনিস, সেটা হচ্ছে এই সাইডে পানি লোড দেওয়া হচ্ছে, যে সাইডটা নিচের দিকে পানি লোড দেওয়া হচ্ছে এবং ওই সাইডটার উপরের দিকে উঁচে উঠতেছে। আপনারা দেখতে পাচ্ছেন এক সাইড উপরে আর এক সাইড নিচে, এটাই মূলত মূল কারিশ্মা, মূল জন কাহিনিটা হচ্ছে এইখানেই, যে সাইডটা নিচের দিকে যাচ্ছে, এই সাইডটা নিচের দিকে যাচ্ছে মানে হচ্ছে, আর এই সাইডটা উপরের দিকে, এর মানে হচ্ছে যে উপরের দিকে উঠা মানে হচ্ছে ফেরিটা উপর থেকে উঠতেছে। ওই যে 6টা রশি দিয়ে, 6টা যে লোহার ক্যাবল দিয়ে ফেরিটাকে বাঁধা হয়েছিল, সেই বাঁধা ক্যাবলগুলোকে টেনে সেই এই বাসটার সাথে বেঁধে দেওয়া হয়েছে এবং এই বাসটার নিচে পানি লোড দেওয়া হচ্ছে এই পয়েন্টটাতে। আজকে আপনাদেরকে দেখাবো শাহামানত ফেরি কিভাবে সুজা করা হচ্ছে সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের ক্যামেরার সামনে যেই যেই পরিবহনটা, যেই উদ্ধারকারী জাহাজটাকে আপনারা দেখতে পাচ্ছেন, সেই উদ্ধারকারী জাহাজটির নাম হচ্ছে বার্জ। এইরকম 6টা বার্জ দিয়ে এই ফেরিটাকে সুজা করা হবে এবং এই প্রথম বার্জটি এসে কাজ শুরু করেছে। গতকালকার লাইভে আপনাদেরকে বলেছিলাম যে
ছয়টি কেবল দিয়ে মোটা প্রায় 1 থেকে 1.5 ইঞ্চি মোটা 6টি কেবল দিয়ে ফেরিটাকে বাধা হয়ে গেছে এবং সেই ফেরি বাধার পরে গতকাল সন্ধ্যায় এই উদ্ধারকারী জাহাজ এই জেনুইন এন্টারপ্রাইজের বার্জ কিন্তু এসে সকালবেলা থেকে কাজ শুরু করেছে। আমরা লাইভটা পরিচালনা করতে একটু দেরি করেছি এবং সেই চিত্রটাই কিন্তু আপনাকে দেখাচ্ছি এবং আপনারা এখানে একটু ফলো করলে বুঝতে পারবেন যে বার্সের একটা সাইড বার্স এই বার্স নামক এই জাহাজটির একটা সাইড পানির দিকে পানির নিচে চলে যাবে এবং আরেকটা সাইড এই সাইডটা উপরের দিকে উঠবে। যেই সাইডটা উপরের দিকে উঠছে এই সাইডটা উপরের দিকে ওঠার মানে হচ্ছে যে ফেরিটাকে আস্তে আস্তে জাগিয়ে তোলা হচ্ছে, মূলত ফেরিটাকে পুনরায় সেই আগের জায়গায় পজিশনে ফিরিয়ে আনা হবে। যারা লাইফে আসছেন ঝটপট আমাদের সাথে জয়েন করে ফেলুন আর দেখুন যে সরাসরি কীভাবে এই বার্স দিয়ে ফেরিটাকে এত বড় এই 600 টন ওজনের এই ফেরিটাকে কীভাবে সোজা করা হয়। এই বার্সটা হচ্ছে এই বার্সের এই যে বার্স নামক যে পরিবহনটি এই পরিবহনের মধ্যে মূলত পানি লোড দেওয়া হচ্ছে বড় টাইপের মেশিন দিয়ে, যে কারণে এক সাইডে পানি পিছন সাইডে পানি লোড দেওয়া হচ্ছে এবং এই পানি যত লোড দিবে এবং আরেক সাইডে বার্সের আরেক পাশে কিন্তু ফেরিটাকে বেঁধে দেওয়া হয়েছে, ফেরিটাকে ওই পাশে বেঁধে দেওয়া হয়েছে ওই সামনের পাশটা যে পাশটা আপনারা দেখতে পাচ্ছেন ওইখানে কিন্তু ফেরিটাকে যে গতকাল যে 6টা কেবল দিয়ে মুড়ানো হয়েছিল এর ভিতরে সেই কেবলগুলো কিন্তু বেঁধে দেওয়া হয়েছে এবং সেই বেঁধে দেওয়া কেবলটা বাসটার এক সাইড যত নিচে যাচ্ছে ওই সাইডটা ফেরিটা কিন্তু ততই জেগে উঠছে এবং সেই চিত্রটাই আমরা আপনাদেরকে দেখাচ্ছি। কিন্তু আমরা এই মুহূর্তে লাইভটি পরিচালনা করছি বিআইডব্লিউটির একটি উদ্ধারকারী জাহাজ হামজার থেকে। ভাই শোনা যাচ্ছে না, যারা লাইভে আছেন শোনা যাচ্ছে, প্লিজ একটু কমেন্ট করে জানান। দর্শক যারা জীবনে আসলে আমি আমার জীবনে কোনোদিন বার্স দেখিনি, এটা আমার প্রথমে দেখলাম যে বার্স নামে যে জাহাজ রয়েছে যারা 5,000 টন পর্যন্ত নাকি এই জেনুইন এন্টারপ্রাইজের যে সমস্ত জাহাজ রয়েছে তারা নাকি 5,000 টন পর্যন্ত উঁচা করার মতো ক্ষমতা রাখে এবং এটি হচ্ছে বার্স। দেখে হয়তো কারো পছন্দ হচ্ছে আর কারো পছন্দ হচ্ছে না, কিন্তু এটা দিয়েই এরকম 6টা জিনিস দিয়েই মূলত এই ফেরিটাকে কিন্তু সোজা করা হবে এবং সেই চিত্রটাই আপনাদেরকে আমরা দেখাবো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে জেনুইন এন্টারপ্রাইজের সেই উদ্ধারকারী জাহাজ বা উদ্ধারকারী নৌযান বলি আর জাহাজ বলি যেটাই বলি সেটাই হচ্ছে এই বার্স এবং এটার এই পিছন সাইড নিচের দিকে যাচ্ছে আর ওই সামনের সাইড থেকে ফেরিকে জাগিয়ে তোলার চেষ্টা চলছে এবং সেটাই আমি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। দর্শক গত 30 বছরে এরকম ভয়াবহ ফেরিডুবির মতো ঘটনা ঘটেনি জানিয়েছিলেন বিআইডব্লিউটিসির যিনি চেয়ারম্যান আছে তিনি। আজকে সেই 600 টন ওজনের ফেরিটাকে কিন্তু সোজা করার কাজ শুরু করেছে জেনুইন এন্টারপ্রাইজের এই বার্স নামক জাহাজ বা বার্স নামক এই উদ্ধারকারী এই নৌযানটা। আমি আপনাদের পুরো চিত্রটা একটু দেখাতে চাই, আপনারা দেখেন যারা এই মুহূর্তে লাইভে কানেক্ট আছেন আপনারা দেখেন পুরো চিত্রটা দেখেন যে ফেরির অলরেডি একটা অংশ থেকে উঁচু করার সমস্ত কাজ চলছে এবং আমি আপনাদেরকে দেখাবো এই যে জেনুইন এন্টারপ্রাইজের যারা কাজ করছে তাদের সাথে কথা বলে শোনাবো যে কীভাবে ফেরিটাকে উঁচু করা হচ্ছে এবং ফেরি যে অলরেডি উঁচু হচ্ছে এটার প্রমাণ হচ্ছে যে এই বাসটার একটা সাইড নিচের দিকে যাচ্ছে আর একটা সাইড দেখেন এই সাইডটা কতটা নিচু আর এই সাইডটা কতটা উঁচু, তার মানে হচ্ছে ফেরিটা মাটির থেকে উপরের দিকে উঠছে এবং সেই চিত্রটাই আমি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি।